বলছিলাম, এই যে লেবু চাষ করেছেন, এটা কি জাতের লেবু সেই বিষয়ে যদি এটা বলেন। অ্যাকচুয়ালি আমাদের সদর ব্লক মোহিতনগর ফার্ম থেকে আমাদের আমাকে দিয়েছিলেন 5 থেকে 10টা চারা। আচ্ছা, তো 10টা চারার মধ্যে আমাদের সদস্যদের একটা একটা করে দিই, আচ্ছা 9টা, আর আমি আমি রাখি একটা। আচ্ছা, বলছিলাম এই যে এইটার কি গন্ধরাস লেবু? হ্যাঁ অ্যাকচুয়ালি এটা গন্ধরাস, এটা খুব সুস্বাদু খাইতে। ইতিপূর্বে আপনি ব্যবহার করেছেন, সেই বিষয়ে যদি গুণগত মান হিসেবে যদি কিছুটা বলেন। এই লেবুটা অ্যাকচুয়ালি একটা গাছের মধ্যে যে লেবুটা দেখা যাচ্ছে অনেক, এটা এটা 250 থেকে 300 লেবু ফলে। আচ্ছা, তো এই লেবুটা আমাদের যত ক্লাবের সদস্য এবং বাইরে থেকে যত অতিথি এবং বিভিন্ন লোক বাইরে থেকে, যেমন আপনার কলকাতা পর্যন্ত এবং ইউপি পর্যন্ত এবং বিহার পর্যন্ত, আপনার ফ্রান্স পর্যন্ত এই লেবু চলে গেছে, সবাই আসে, আমি সবাইকে 2-4টা করে লেবু দিয়ে দিই, তাতে লেবুটা খুব। মানে আপনি বলছেন আপনি যে উৎপাদিত লেবু ইতিমধ্যে ফ্রান্সে চলে গেছে? হ্যাঁ ফ্রান্সে চলে গেছে। আচ্ছা, তো বলছিলাম কতদিন ফলন দেয় এটা? এটা বছরে 2টা ফল আসে। আচ্ছা আচ্ছা, এটা বছরে 2টা ফল আসবে, 6 মাস অন্তর অন্তর, অলরেডি আবার ফুল চলে আসছে, এটা শেষ হবে, এটা শেষ হওয়ার পরে আবার আবার শুরু হবে, বর্ষায় একটা, আপনার মধ্যে একটা 2টা হবে, বলা যেতে পারে এটা 12 মাসই থাকে। হ্যাঁ 12 মাসই লেবু। এটা বলছিলাম বাজারে বিক্রি করেন? না এটা আমি অ্যাকচুয়ালি বিক্রি করি না, কেন, এই কারণেই যে আমাদের ক্লাবের সদস্যরা এবং বিভিন্ন বাইরে থেকে যারা আত্মীয় গেস্ট আসে এবং বিভিন্ন অফিস ইয়ে থেকে আসে, তাদেরকে আমি এটা মানে অনেক দিয়ে দিই আর কি। মানে প্রচুরই ফলেছে তবুও বিক্রি করছেন না, তাই? না না, আমি এটা বিক্রি করি না, এটা আমি একদম। বলছিলাম কি নাম দাদা? আমার নাম সন্ন্যাসী বরা, আমি পরিতোষ মণ্ডল, সন্ন্যাসী বরা ফার্মার্স ক্লাব। অনেক ধন্যবাদ।